আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে সন্ধ্যার ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম সন্ধ্যায় হচ্ছে কিছু নাস্তা বানাচ্ছিলাম তো সেগুলোই শেয়ার করলাম এখানে হচ্ছে আম্মু আম কেটে নিচ্ছে আর হচ্ছে আমি একটু কিছু নাস্তা বানাবো সেগুলো শেয়ার করলাম এই যে দেখুন আমগুলো কাটা শেষ আর আমগুলো অনেক মিষ্টি ছিল আর আম হচ্ছে আমার অনেক ফেভারেট আমি অনেক পছন্দ করি আম আমার মতো কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়েন আমার ম্যাঙ্গো অনেক ভালো লাগে তো এখানে আমি হচ্ছে অনলাইন থেকে একটি কেক জার অর্ডার করেছি জারটার ভেতরে হচ্ছে কেক চকলেটিক কেক তো এটা দেখি খুলে দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো একটু খেয়ে টেস্ট করে দেখব তাই আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটাও সুন্দর দেখুন কি সুন্দর তা আমি এটা একটু খাবো আমি একটু বেড়ে নিচ্ছি এটা হচ্ছে অনলাইন থেকে আমি অর্ডার দিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আর আজকে হচ্ছে আমি সারাদিন একটু অনেক বিজি ছিলাম এই জন্য কোনো ভিডিও করতে পারি নাই তাই ভাবলাম সন্ধ্যায় কিছু বানাবো আপনাদের সাথে সেগুলো শেয়ার করি এই যে আমি কেকটা একটু বেড়ে নিয়েছি কেকটা ভালোই ছিল টেস্ট ছিল চকলেটের কেক তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যারা কেক খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে মিষ্টি খাবার যারা পছন্দ করেন হচ্ছে আমি মেন পার্টে এসে পড়েছি যেটা নিয়ে হচ্ছে আমার ভিডিও করার উদ্দেশ্য এটা হচ্ছে আমি হচ্ছে পাঙ্গাস মাছ এভাবে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ জিরে গুঁড়ো দুই চা চামচ ধনিয়া গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আর পাঙ্গাস মাছটা আমি সুন্দর করে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো যে সব মশলাগুলো আমি অ্যাড করে নিচ্ছি আর আপনার আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এটা খেয়ে আপনারা বুঝতেই পারবেন না যে পাঙ্গাস মাছ দিয়ে করা হয়েছে এটা ভাববেন চিকেন দিয়ে করা হয়েছে অনেক টেস্ট হয় আর এখানে হচ্ছে আমি টক দই অ্যাড করে নিচ্ছি তিন চার চামচ আমি হচ্ছে ঘরে টক দই বানিয়েছিলাম তো সেগুলো অ্যাড করে নিচ্ছি তিন চা চামচ টক দই আর এখানে হচ্ছে আমি তিন চা চামচ সস দিয়ে দেব টমেটো সস টমেটো সস দিয়ে দিলাম তিন চা চামচ এবার সয়া সস দিয়ে দেব আমি একটা চামচ এই যে আমি একটা চামচ সয়া সস দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি কিছু গাজর আর পেঁয়াজ ঠিক এভাবে কিউব করে কেটে নিয়েছি গাজর আর পেঁয়াজ আপনার ছেলে কিপসিক্যামও দিতে পারেন টমেটো টমেটোও দিতে পারেন বেগুন দিতে পারেন যে সবজিটা যার কাছে বেশি ভালো লাগবে সেটা দিতে পারেন তো এটাকে দিয়ে আমি মেরিনেট করে রাখবো ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আমি মেরিনেট করে রেখেছিলাম প্রায় তিন ঘন্টার মতো আপনারা ছেলে দুই ঘন্টার মতো রাখতে পারেন তো এটাকে ভালো করে আমি মেরিনেট করে রেখে দেবো এই যে পিঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর গাজরেও সারটা চলে আসে এই জন্য দিয়ে দিচ্ছি এগুলো মেরিনেট করে রেখে দেব আমি প্রায় তিন ঘন্টার জন্য মেরিনেট করে আমি রেখে দিচ্ছি তো তিন ঘন্টা পর আমি আপনাদের এগুলো আবার বানিয়ে দেখাবো তো এখনকার মতো এখানে ক্যামেরাটা অফ করি তিন ঘন্টা পর আবারও চলে আসবো আপনাদের সামনে তো এই যে তিন ঘন্টা পর আপনাদের সাথে চলে আসছি এই যে দেখুন আমার মেরিনেট করা ফিশগুলো আর এখানে আমি হচ্ছে কিছু স্টিক নিয়ে নিয়েছি এগুলোর ভেতরে হচ্ছে এগুলো ভরে দেবো দেখুন আমি একটা করে ফিশ ভরবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটা করে ফিশ ভরছি আর একটা পেঁয়াজ ভরছি তারপর একটা গাজর ভরছে আপনারা ভরে দেখিয়ে দিচ্ছি তারপর আবারও ফিশ ভরছি ঠিক এভাবেই ভরে নেব আমরা যেভাবে হচ্ছে চিকেন চিকেন শাসলিক বানাই সেভাবেই এই ফিশটা বানিয়ে নেব তো এভাবেই হচ্ছে সবগুলো ভরিয়ে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ভরছি আর কাঠির ভিতর ভরে নিচ্ছি এভাবে আর হচ্ছে এটা হচ্ছে প্রায় চিকেনের মতোই খেতে এবং এটার টেস্ট আরও বেশি ভালো আসে মানে চিকেন মনে হয় কোনো ফিশ বা পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছ তো মনেই হবে না তো আপনারা এটা ট্রাই করতে পারেন দেখুন ঠিক এভাবে আমি ভরে নিব সবগুলো কাঠিতে এই যে দেখুন আমি কতগুলো বানিয়ে নিয়েছি আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আপনাদের সাথে একটা বানিয়ে শেয়ার করেছি আর এই দেখুন বানিয়ে এভাবে বানিয়ে তারপরে মশলাগুলো হচ্ছে আপনারা একটু উপরে গায়ে ব্রাশ করে নেবেন মাখিয়ে নেবেন তাহলে এতে করে আরও টেস্টটা বোঝা যাবে এই যে এভাবে মাখিয়ে নেবেন এবার আমি একটা পেনে হালকা তেল দিয়েছি এখানে হচ্ছে আমি ডুবো তেল দিয়ে নিই এটা হালকা তেলে ভেজেছি দেখুন আমি এবার হালকা তেল দিয়ে এটাকে আমি পেনের ভিতর একে একে কাঠিগুলো দিয়ে দিচ্ছি আমি অনেক কম তেল দিয়েছি ডুবো তেল দিইনি সুন্দর করে ভাজছি কারণ এটা হচ্ছে অল্প তেল দিলে হচ্ছে যে একটু পোড়া পোড়া ভাব আসে এবং খেতে ভালো লাগে আর এটা হচ্ছে মিডিয়াম আছে ভাজতে হবে হাই আছে না হাই আছে ভাজলে হচ্ছে কাচা কাচা লাগবে তাই মিডিয়াম আছে ভাজতে হবে আমি হচ্ছে ঢেকে দিয়েছিলাম এবার আবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ঠিক এভাবে আমি আবার উল্টে দিব দেখুন কালারটা কী সুন্দর আসছে এভাবে একটু পোড়া পোড়া ভাজতে হবে আবার একটু সুন্দর করে ব্রাউন ভাজতে হবে তো আমি এভাবে ভেজে দিব সবগুলো তারপর আবার ভাজার পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো আমি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার হচ্ছে তেলের ভিতরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে এটা সুন্দর ভাজা হয় তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমার নেক্সট ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে এই যে দেখুন এক সাইড পোড়া হয়েছে আবার একটু ব্রাউনিশ হয়েছে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আর আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে ফেসবুক পেজে অ্যাড হয়ে নিতে পারেন আমি ডিসক্রিপশনে আমার লিঙ্কগুলো দিয়ে দিব তো দেখুন কি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসি ট্রাই করবেন রেসিপিটা আর এখানে হচ্ছে আমি চা বানাবো দুধটা সুন্দর করে ঘন করে নিয়েছি আমি চাটা বানিয়ে নিব দুধ চা দেখুন দুটো সুন্দর করে ঘন করে বানিয়ে নিয়েছি আর আপনারা অবশ্যই সে পাঙ্গাস মাছের সাজনিকটা ট্রাই করবেন আপনাদের কাছে অনেক মজা হবে যারা পাঙ্গাস মাছ খায় না তারাও বুঝবে না যে এটা পাঙ্গাস মাছ অনেক মজা হবে আর আমি এভাবেও পাঙ্গাস মাছ খাই না কিন্তু আমি হচ্ছে রান্না করা পাঙ্গাস মাছ খাই না তাই আমি এক একটা এক এক রকম করে রেসিপি বানালাম তো এটা খেতে মজাই লেগেছিল মনে হচ্ছিলো না পাঙ্গাশ মাছ মনে হচ্ছিল যে চিকেন তাই আপনারাও যারা পাঙ্গাস মাছ না খান এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন আমি আরেকটাও পাঙ্গাস মাছের রেসিপি দিয়েছিলাম সেটিও ট্রাই করতে পারেন আর সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আছে আমি চ্যানেলে শেয়ার করেছিলাম আর এইদিকে হচ্ছে আমার দুধটা দুধ চাটা হয়ে গিয়েছে আমি এখন চাটা ঢেলে নেব এবং চাটা খেয়ে নেব তো চাটা হয়ে গিয়েছে আর প্লিজ অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটি ভালো লাগলে এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমি ঠিক আছে চাটা ঢেলে নেই আর হচ্ছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন আর আমার চ্যানেলটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ